এ স্বামী লক্ষ্মণানন্দ সরস্বতী মমিতা মেহর এবং নবদাস দাস তাপরে আমার গোবিন্দ সাউকর হত্যা যে রহস্য জনক মৃত্যু এটা লোক মনে রে ওশা বাসীর্ অনেক সন্দেহ সৃষ্টি করুছে এবং ইয়ার যে তদন্ত করা যাই এ তদন্ত উপরে বিশা বাসীকর কাহি বিশ্বাস নাই। তো এই সমস্ত হত্যাকাণ্ডর তদন্ত সিবিআই কু দিয়া যাও। এটা মুধানসভার দাবি করে সরকার ইার উপরে পদক্ষেপ নিয়ু এবং রেকমেন্ড করতু সিবিআই কুয়ার উপরে তদন্ত কর লোক মানে যেতবে কথাবার্তা লাগুক সেতবে এই কথাটা মতো বারম্বার সে কুচি যে এই যে তিনটা হত্যাকাণ্ড আহস্যজনক মৃত্যু এই এই ঘটনা উপরে লোক বিশ্বাস না লোককর যেতবে বিশ্বাস না সেতবে তদন্ত ভার ওষা রাজ্য পুলিশ করে সারিছি তাহলে তার উপরক যাবার কথা তার উপরে কেবল সিবিআই অিবিআই তদন্ত এর করবার কথা এত দাবি রাজ্য সরকার বিচার করি ইার উপরে পদক্ষেপ নে হো তো সরকার নুহে না ମୁଁ ଜଣେ ସାଧାରଣ ବିଧାୟକ ମୁଁ ସରକାରଙ୍କ ପାଖେ ଦାବି ରଖିଛି ଯେ ୟାର ତଦନ୍ତ ବିଶ୍ୱାସ ଅବିଶ୍ୱାସର କଥା ନୁହେଁ ସେବଳ ସେ ସମୟର ଯେଉଁ ସରକାର ଥିଲା ସେ ସରକାର ପୋଲିସକୁ ପ୍ରଭାବିତ କରିଛି ଏବଂ ପ୍ରଭାବିତ କରିକରି ଆପଣ ନବଦାସ ହତ୍ୟାକାଣ୍ଡରେ ଦେଖିଛନ୍ତି ପାଇଖାନା ସଫା କରିବାଠୁ ଆରମ୍ଭ କରିକରି ଯେଉଁ ସବୁ କାର୍ଯ୍ୟଗୁଡ଼ାକ କରିଛନ୍ତି ସେଇଟା ସବୁଥିରେ ସନ୍ଦେହଜନକ এবং সন্দেহজনক হয়ে তদন্ত উপরে লোক বিশ্বাস না লোক উপরে যদি লোক বিশ্বাস করু না গোটে তদন্ত উপরে তাহলে তা উপরক তদন্ত দিয়ে যাবার কথা যদি আপনার আমা ভিডিওটি ভাল লাগিলা তেবে আমার চ্যানেল লাইক সেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলো না